আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আমি আবারও ফিরে আসলাম আরবিয়ান সুরভি নার্সারির পক্ষ থেকে। তো আজকে আস্থা দেখতে পাচ্ছেন, এই আস্থার বিভিন্ন মানে দুই সাইডে দিয়ে বিভিন্ন জাতের গাছ রয়েছে। এখানে দেশি বিদেশি চারা এখানে পাওয়া যায়, যেহেতু আমরা গাছ লাগালে আমরা অনেকটা স্বস্তি পাবো। আর গাছ আমাদের আমাদের গাছ বর্তমানে উপকার করে, আমাদের গাছ খুব প্রয়োজনীয় জিনিস, আমরা গাছ থেকে অনেক কিছু উপকার পাওয়া থাকি। তো আজকে বিষয় নিয়ে আমি নার্সারিগুলোতে ঘুরবো আর আপনাদের দেখাবো, আপনারা উত্তরবঙ্গের মধ্যে অসাধারণ নার্সারি, আমি সেখানে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি। এই আস্থা দিয়ে যাইতে হবে, তা চলুন যাওয়া যাক এই আস্থা দিয়ে ইনশাল্লাহ। তো এই আস্থার দুই পাশে দিয়েই, হ্যাঁ, আমি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির চারাগুলো রয়েছে। পাশাপাশি দেখা এই যে দেখা যাচ্ছে এগুলো আমরার কলম, পাশাপাশি এগুলো দেখা যাচ্ছে টপ, এই টপে গাছ সেটিং করা হয়। আর এদিকে তো লক্ষ্য করতে পারছেন, যত দূর চোখ যাচ্ছে এত দূরই লক্ষ্য হচ্ছে যে এখানে বিভিন্ন কোয়ালিটির গাছ আমরা রোপণ করে থাকি। আর এখান থেকে দেশি ও বিদেশি ভাইয়েরা এখানে আসে, আমাদের এখান থেকে চারা নিয়ে যায়। তবে আস্থার দুই পাশে দিয়েই এরকম গাছ রয়েছে, হাজার হাজার গাছের এরকম হয়েছে, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন ইত্যাদি গাছেরা আছে। তো আপনারা কেউ যদি নেওয়ার ইচ্ছুক থাকেন, অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ চলে আসতে পারবেন। তো আগুন যাক, আরও একটু সামনে কিছু গেলে হয়তো আরও অনেক কিছু দৃশ্য দেখা যাবে, এই দৃশ্যটা দেখার জন্যই আমি যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। আসছি বর্তমানে, বিভিন্ন কোয়ালিটির চারা দেখতে পাচ্ছেন। তো ইনশাল্লাহ এই পাশে দেখেন কত রঙের গাছ দেখা যাচ্ছে। এই পাশে আমি যদি ফিরে আসি, তো এখানে আরও নিত্য নতুন হাই কোয়ালিটির চারাগুলো আমরা দেখতে পারবো। তা চলুন আমি একটু নামার দিকেই যাই, আস্থা থেকে আমি একটু পশ্চিম দিকে অগ্রসর করছি, এদিকে দেখা যাক ইনশাল্লাহ কী কী আইটেমের গাছ দেখা যায়। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। সর্বপ্রথমে আমার পড়লো থাইকুল বরই, তার পাশাপাশি দেখা যাচ্ছে মিষ্টি আমরার কলম, তার পাশাপাশি আমি ওই পাশে দেখতে পাচ্ছি, আপনারা অবশ্যই দেখছেন কৃষ্ণচূড়া ফুলের নাম শুনছেন, যে যখন কৃষ্ণচূড়া ফুল হয় দেখতে অনেকটাই ভালো লাগে। আমি কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখলাম, পাশাপাশি দেখতে পাচ্ছি ওই পাশে দেখা যাচ্ছে আমলকির গাছ, পাশাপাশি এই পাশে দেখা যাচ্ছে চালতা ফলের গাছ। চালতা আচার খাইতে আমরা সবাই পছন্দ করি। আমি একটু আরও সামনের দিকে আগে যাই, দেখা যাক ইনশাল্লাহ কী দেখা যায়, আপনাদের কী দেখাতে পারি, চলুন। তো এখানে আমি আসে দেখতে পারলাম ফির সিগলেস নেবু, কেবল শুটিং করা হয়েছে কলমের গাছ, এগুলোগুলো গুটি কলম হয়ে থাকে। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন নারকেলের গাছ, এই নারকেলের গাছগুলো বিক্রি হয়ে থাকে, অনেক কোয়ালিটি, অনেক আইটেমের নারকেলের গাছ আছে। আর ওই পাশে দেখা যাচ্ছে যে ওপরে ঘর বানানো, তার নিচে নারকেলের গাছ। আমি সামনের দিকে একটু গেলে আপনারা দেখতে পারবেন, সেতক্ষণ আপনারা চোখ রাখুন, আমি একটু সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। তা চলুন যাওয়া যাক আবার সামনের দিকে ইনশাল্লাহ। ওইখানে দেখলাম না সিগলেস নেবু, যে গাছে কেবল শুটিং করা আছে, আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সিগলেস নেবু অনায়াসে ফুল আসছে। এই যে আমি ফুলের কলিটা দেখাই, এই যে ফুল আসছে, এখানে সিগলেস নেবু আবার ধরেও আছে, দেখা যাক, এই যে ধরতেছে, এই যে দেখা যাচ্ছে। তো এগুলো প্যাকেটে আছে শুটিং করা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটে শুটিং করা আছে। আবার এই পাশে দেখা যাচ্ছে পিয়ারার কলম, এই পাশে দেখা যাচ্ছে জলপই, এই পাশে দেখতেছি আমি সবেদা, এই পাশে দেখতেছি আম চায়না কমলা, পাশাপাশি এটা দেখেছেন জাম্বুরা, এই পাশে দেখেছেন আপনি এটা আমাদের দেশি বর্তমানে, এটাতে কলম লাগানো আছে শরীফা, শরীফার গাছ দেখেছেন, তার পিছনেই আবার জলপাই গাছ, এর পিছনে নারকেল গাছ দিয়ে এই যে ঘর বানানো যেটা দেখলেন, এই দৃশ্যটার কাছে আমি ইনশাল্লাহ চলে আসছি। তো আশা করি আপনাদের মনে অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, একটা কমেন্ট শেয়ার করবেন। ইনশাল্লাহ ইঙ্গে নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে দেখা করব। এই যে জলপাইয়ের কলম আমাদের কাছে পাওয়া যায়, আমি তার উদাহরণটা দেখাই আপনাদের। এই যে জলপাইয়ের যে কলমটা, এই যে এখানে একটা জয়েন্ট দেখা যাচ্ছে, এই দেখতে পাচ্ছেন। তো এই জলপাইয়ের কলম
এটা সিট বেটা আছে, এই যে দেখেন এই সিট বেটে এরকম ক্লিপ কলম করা হয়, এই যে দেখছেন এটা হলো কলম ইনশাআল্লাহ। তো এই কলমগুলো বিক্রি করে থাকি আমরা অনেক সময়, যে কোনো ভাই চাইলেই আমার পাইতে পারেন, স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে, এই নম্বরে ফলো করলে ইনশাআল্লাহ আপনাদের মাঝে এই কাজ দেওয়া যাবে। তো আজকের মনে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, আশা করি আবার ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ, ভালো থাকবেন।